এবং বাহক দিয়ে উনার সাথে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন যে উনি গিয়া যাতে উনি বর্তমানে যিনি গভর্নর থাকে ও চিঠি দেন এবং উনি যাতে দায়িত্ব গ্রহণ করেন। তখন মারওয়ান ছিল ওনার একজন পরামর্শদাতা, সে করলো কি, সে অন্যভাবে একটা চিঠি দিয়ে তখনকার গভর্নর যে ছিল তার কাছে পাঠিয়ে দিল। ওই চিঠি যখন গভর্নরের কাছে চিঠি যখন বাহক যিনি নিয়ে যাইতেছে তখন যারা যাইতেছে মিশরের দিকে তারা ওই চিঠিটা ওর কাছ থেকে পেয়ে যায়। ওখানে লেখা দেখেন যে আবু বকর আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে ওই চিঠির মধ্যে লেখা আছে গভর্নরের কাছে লেখা হয়েছে যে তুমি এই চিঠি পাওয়া মাত্র আব্দুর রহমান ইবনে আবু বকরকে তুমি হত্যা করে দেবে। ওই চিঠি আর ওই চিঠি উসমান রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন আবু আব্দুর রহমান ইবনে আবু বকরকে যে তুমি ওই গভর্নরের কাছে এই চিঠি নিয়ে দিবে। ওই চিঠিতে লেখা ছিল ওই চিঠি পাওয়া মাত্র তুমি পদত্যাগ করে তোমার দায়িত্ব আব্দুর রহমান ইবনে আবু বকরকে দিয়ে দিবে। কিন্তু ঘটনাটা হয়ে গিয়েছে সম্পূর্ণ উল্টা। ওই চিঠি যখন ফিরেন নিয়ে আসা হলো আসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হলো আমার শিল বিদ্রুত শুরু হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু ছিল তারা সুযোগ লাভ করতেছে যাতে কোন অবস্থায় মুসলমানদের মধ্যে একটা দৃষ্টি করা সৃষ্টি করা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে শেষ পর্যন্ত তারা খুশি সাব্যস্ত করে ফেলে, উনাকে বন্দী করে রাখে। এমন ভাবে বন্দী করে রাখছে, ঘেরাও করে রাখছে উসমান রাদিয়াল্লাহু আনহু পরিবারের একজন লোককে বাইরে হতে দিচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখা করতে চাইছে সে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, উনাকেও দেখা করতে দিতেছে না। উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত ওদেরকে বললেন যে আমার ফাগড়িটা হযরত উসমানের কাছে পাঠিয়ে দাও। তারা সবাই প্রস্তুতি নিয়ে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিবে। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে উনাকে উভয়কে পাহারা দান নিয়ে রাখলেন যাতে কোনো বিদ্রোহী ভিতরে ঢুকতে না পারে। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মনে অবস্থায় আছেন, এক ফোঁটা পানিও নাই, কিছু নাই, পানিও কিছু না, ঘেরাও করে রাখতেছে, ঘর থেকে কেউ বাইরে হইতে পারতেছে না। এদিকে সাহাবায়ে কেরাম কে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনি একটু অর্ডার করেন, আমরা ওইদেরকে ধ্বংস করে দিব, মেরে ফেলবো, আমরা জিহাদ ঘোষণা করে দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আমি মুসলমানদের রক্ত প্রবাহিত হতে দিব না, আমার প্রাণ যায় চলে যাবে, এই জন্য আমার কারণে আমি মুসলমানদের রক্ত প্রবাহিত হতে দিব না। শেষ পর্যন্ত তারা চক্রান্ত করে দেখলো যে আর বিদ্রোহী যারা ছিল এর মধ্যে ওই খারিজি কিছু লোক ছিল যারা ওরা প্রেরণা জুগাইতেছিল যে উসমান একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী কোথায়, আলী কি এখানে আছে, তারা জবাব দেন আলী চলে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আলীর সাথে কথা বলতে চাই, আলীকে নিয়ে আসো। তারা দেখলো যে আলীকে যদি নিয়ে আসে বিদ্রোহী যারা, আসলে এদের মধ্যে কিছু লোক ছিল মুনাফিক, তারা মুসলমান দাবি করতো আসলে মুনাফিক ছিল। এরা করলো কি, তারা বললো যে এই সুযোগ যদি আলী চলে যায় সামনে তাহলে এটা মীমাংসা হয়ে যাবে, এর আগে কাজটা করে নিতে হবে। মদিনা শরীফ হিজরত করে গেলেন,
মদিনার মসজিদে নববীর সুতো ছিল, যখন প্রসারিত করতে চাইলেন, বড় করতে চাইছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইচ্ছা প্রকাশ করলেন, আমি কি সেই উসমান নই যে জায়গাটা আমি ক্রয় করে দিয়েছিলাম? ওরা বলল, হ্যাঁ তুমি সেই উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি সেই উসমান নই যে শুধুমাত্র একটা কূপ ছাড়া মুসলমানদের আর পানি পান করার কোনো কূপ ছিল না? আমি সেই উসমান নাকি যে আমি মুসলমানদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম? অথচ তোমরা এই কূপের পানি পান করতেছো, আমি উসমানের জন্য সেই পান কূপের পানিটা বন্ধ করে দিয়েছো। তারা স্বীকার করলো, হ্যাঁ তুমি সেই উসমান। এইভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক কিছু বলতে থাকলেন। শেষ পর্যন্ত তারা দেখলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু গড়ে গিয়ে এমন ভাবে আক্রমণ করলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আনহু কুরআন শরীফ তিলাওয়াত করতেছেন, কুরআন শরীফ তিলাওয়াত করতেছেন, এই অবস্থায় গেল উসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল উনার পরিবারের সামনে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল উনার পরিবারের সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সংবাদ পাইলেন যে ঘটনা হয়ে গেছে, উনি তো পাহারাদার দিয়ে রাখছিলেন দরওয়াজার মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে, উনি উনাকে প্রতারণা করলেন, গালি দিলেন যে তোমাদের জন্য তোমাদেরকে আমি কি জন্য রেখে গিয়েছিলাম? আসলে ঘটনা হয়েছিল কি যে উনাদেরকে প্রথমই ওরা আহত করে দিয়েছিল, যখন ওরা আক্রমণ করেছে আমার করেছে সাথে উনাকে প্রথম আহত করে দিয়েছিল। ঘটনা হয়ে গেল এই উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম মিল্লাতের মধ্যে বিশৃঙ্খলা এসে যায়। তখন এই যে সিফিনের যুদ্ধ যেগুলো হয়েছিল হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মধ্যে, এই যে দলাদলি শুরু হয়ে যায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এইদিকে দামেস্ক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি দাবি করলেন উনি কবো খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাবি ছিল যে আগে খেলাফত ঠিক হয়ে যাক, খলিফা ঠিক হয়ে যাক, তারপরে বিচার হবে বিদ্রোহী যারা, তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে তাদের বিচার হবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুক্তি ছিল যে যারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে তাদের আগে বিচার হোক, তারপরে খলিফা নির্বাচিত করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ হয়ে যায়। উভয়ের যুক্তি ছিল ভালো, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিরোধিতা করলেন তার কারণ কি, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তখন ওই সমস্ত লোক ছিল ওনার সাথে যারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল, ওই সমস্ত লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সময় কাছে ছিল। এই জন্য হযরত উসমান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দাবি করেছিলেন যে আগে ওদের বিচার করতে হবে। যার জন্য দেখা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। জঙ্গি জমানার সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দিক তখন থেকে এই বিশৃঙ্খলাটা শুরু হয়ে যায়। যখন উনাদের মধ্যে যুদ্ধ হল, হযরত হাসান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তো চলে গেলেন, শেষ পর্যন্ত যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল ওই খারিজিরা বিদ্রোহী যারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল তারাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হযরত হাসান এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মধ্যে দ্বন্দ্ব দেখা দিল আমির নির্বাচন নিয়ে। শেষ পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করে দিলেন, সন্ধি হয়ে গেল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের আমির নির্বাচিত হয়ে গেল। এইভাবে চলতে থাকলো। যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় উপস্থিত হয়ে গেছে, তখন কিছু পরামর্শদাতা ওনার পরামর্শদাতা কিছু লোক এসে বলল, হে মুয়াবিয়া আপনার তো সময় একেবারে শেষ, কখন আপনার মৃত্যু এসে যাবে, সুতরাং আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একজন খলিফাকে মনোনয়ন দিয়ে যান, যাতে মুসলমান আপনার উপাতে করে মুসলমানদের মধ্যে খলিফা নিয়ে কোনো মতবিরোধ দেখা দেয় না, বিশৃঙ্খলা দেখা না দেয়। প্রথমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই। শেষ পর্যন্ত যেভাবে যারা এসেছিল যেভাবে যুক্তি দেখালো, শেষ পর্যন্ত উনি রাজি হয়ে গেলেন। উনি বললেন, তাহলে কাকে মনোনয়ন দেওয়া যায়? ওনারা প্রস্তাব দিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদ সম্পর্কে। প্রথমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজি ছিলেন না, শেষ পর্যন্ত ওনাদের পীড়াপীড়িতে উনি রাজি হয়ে যান
এমন কি সে পর্যন্ত দেখা যায় যে এই গুফা বসরা এগুলো অনেক এলাকার লোক যারা ছিল বেশিরভাগ লোকের মতামত হলো যে যাতে মরিয়ার পরে ইয়াজিদকে খলিফা মনোনয়ন দেওয়া হয়। এই জন্য ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার কারণে খলিফা মনোনীত করার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষী সাব্যস্ত করা যায়।